আমার প্রশ্ন, রাস্তায় পাগল চলাচল ও শুয়ে থাকে উলঙ্গ অবস্থা, এরা জান্নাতি নাকি জাহান্নামে? এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো রেফারেন্স আছে কিনা? তাদের ইজ্জত আবরু রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই রাষ্ট্রের কর্তব্য এই জাতীয় মানুষদের পুনর্বাসন করা, তাদের সংরক্ষণ করা একটা কর্তব্য। রাষ্ট্র যদি নাও করে, আশেপাশে যারা আছেন তাদের সামর্থ্য আছে, আমাদের উদ্যোগী হওয়া উচিত। আমরা মনে করি না আমাদের কোনো দায় দায়িত্ব নাই। সাধ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষ এরকম অসহায় মানুষের সেবা দেওয়া, তাদেরকে কুড়িয়ে নেওয়া, তুলে নেওয়া, ব্যবস্থা করা এটা উচিত। আর তাদের জান্নাত জাহান্নামের বিষয় হলো, যদি কেউ সারা জীবনই আপনার বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ থাকে, মানসিক রোগী থাকে, পাগল থাকে, তাহলে তার কোনো হিসাব নাই, সে এমনিতেই জানাতে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুফি আত্মনম আন সালাস, তিন ব্যক্তির কোনো কর্মকাণ্ড লেখা হয় না, ভুল করলেও সেগুলো লেখা হয় না। তার মধ্যে একজন হলেন মজনুন, পাগল, যেহেতু তার সেন্স নাই, আল্লাহ তালা তাকে কোনো অপরাধের দায় তার উপরে চাপান না। কারণ সেন্স যার নাই, তার তো আসলে হিতাহিত জ্ঞান নাই, তার সে তার নিজের নিয়ন্ত্রণে না, যেহেতু নিজের নিয়ন্ত্রণ নাই, জন্য তাকে আল্লাহ শাস্তি দিবেন না। কারণ আমার রব্বুকা বিজল্লাম ইল আবিদ, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। সো এই বিষয়টা ভিন্ন, যদি কেউ পাগল হয়ে যায়। আরেকজন হলেন ছোটো বাচ্চা মানুষ, আরেকজন হলেন ঘুমন্ত মানুষ, এই তিন ব্যক্তির কোনো আমলনামা লেখা হয় না। খারাপ কিছু করলে সেটার কারণে কোনো দায় তাদের উপরে বর্তায় না। বিধায় এই লোক উলঙ্গ হয়ে আছে, সতর ঢাকে নেয়, সেজন্য কোনো গুণা হবে এমন না, যেহেতু এটা তার সাধ্যের বাইরে। একজন মুসলিম কখনো যদি কারোর কোনো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকেন, তাহলে মৃত্যুর আগে আগে তার সম্পদ তার কাছে ফিরিয়ে দিতে হবে, সেই সাথে আল্লাহর কাছে মাফও চাইতে হবে। দুইটাই সমান্তরালভাবে কাজ করতে হবে। একদিকে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়েছে, আল্লাহ অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করতে নিষেধ করেছেন, সেটি লঙ্ঘিত হয়েছে, সেজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। আবার যে মানুষটির হক নষ্ট হয়েছে, তার হক তার কাছে ফেরত দিতে হবে। এখন প্রশ্নোত্তর ক্ষেত্রে যে পাওনাদার হকদার তার কাছে ফেরত দিতে গেলে যদি আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন মনে হয়, তাহলে আজকাল নানাভাবে একজন মানুষের কাছে টাকা দেওয়া যায়, সরাসরি তার কাছে গিয়ে বলে তাকে দেওয়া এটা জরুরি না, তার অ্যাকাউন্ট ডিটেল কালেক্ট করে তার কাছে দিয়ে দিলেন, অন্য কোনোভাবে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে তার কাছে পৌঁছাবার ব্যবস্থা করে দিলেন, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে পাঠিয়ে দিলেন একটা চিরকুট লিখে যে এটা আপনার পাওনা ছিল যেভাবে হোক আমার কাছে, এরকম কোনো একটা উপায়ে কোনো একটা ওয়েতে আপনি পাঠিয়ে দিলেন, তাতে আপনি দায়মুক্ত হবেন। যদি সেটারও কোনো সুযোগ না থাকে আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে আপনার রিস্কটা কতখানি দেখতে হবে। যদি সহনীয় পর্যায়ে হয় তাহলে আপনি অবশ্যই সে রিস্ক নেবেন, আর যদি অসহনীয় পর্যায়ে হয়, নিছক সন্দেহ সংশয় চূড়ান্ত কোনো কিছু না, বা শক্তিশালী বা জোরালো কোনো সন্দেহ না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা কোনো গরিবদুঃখীকে দান করে দেবেন ওই ব্যক্তির তরফ থেকে। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন, কারণ এমন কোনো বিধান ইসলাম দেয়নি যেটা পালন করতে গিয়ে আপনার জন্য অসম্ভব রকমের কষ্ট হবে বা আপনার সাধ্যের বাইরে যাবে। কারণ আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু কাউকে চাপিয়ে দেন না। সেজন্য আপনি আপনার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন তার পাওনা তার কাছে যেন পৌঁছে দেওয়া যায়। সেজন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।